আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের জনপ্রিয় কিছু নেতার কার গ্রামের বাড়ি কোথায়। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেল নতুন এসে থাকলে ভিডিও নিচ থেকে এভাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। হারুনুর রশিদ। হারুনুর রশিদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ, যিনি ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বর্তমান বয়স 61 বছর। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চক আলমপুর গ্রামে। ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নোয়াখালী 5 আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সপ্তম, নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। তার বর্তমান বয়স 71 বছর। জনপ্রিয় এই নেতার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বড়রাজাপুর গ্রামে। জোনায়েদ আহমেদ পলক। জোনায়েদ আহমেদ পলক একজন বাংলাদেশি আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি 2018 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। তার এলাকায় তিনি খুবই জনপ্রিয়। তার বর্তমান বয়স 43 বছর। তার গ্রামের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেলগ্রাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁ 1 থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বর্তমান বয়স 73 বছর। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁ জেলাতে। সিবলি সাদিক। মোহাম্মদ সিবলি সাদিক বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তিনি দিনাজপুর 6 আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি দিনাজপুরের সবচেয়ে বড় দর্শনীয় স্থান স্বপ্নপুরেরও মালিক। তার এলাকায় তিনি খুবই জনপ্রিয় একজন নেতা। তার বর্তমান বয়স 41 বছর। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জে। শামীম ওসমান। এ কে এম শামীম ওসমান বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, যিনি নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বর্তমান বয়স 62 বছর। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলাতে। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।